আমাদেরকে এখন সুমা নিয়ে যাচ্ছে কি জানি বান্দা পুষ্কিনিতে একটু ঘুরে আসি আর যে দুলাভাইকেও নিয়ে দুলাভাইকে আনতে হয় নাই দুলাভাইকে বলাতে আসছে যাক তুমি বাড়ি দিছো মাহি রে এখানে মনে হয় মাছ না এখানে মাছ চাষ করে না ভাইয়া মাছ জালও আছে সুন্দর এই যে দেখছেন সবার ঘর বাড়ি যে এরকম পুরো কাঠের গতকালকে তো দেখাইলাম রাত্রে পুরো কাঠ কাঠ আর টিন মনে হয় এটা না বিক্রমপুরের ঐতিহ্য হ্যাঁ আর এন যে যাইতে পারো না এদিক থেকে করে নি যাও যাবো আপনি যান আমি আমি ক্যামেরা ধরি আচ্ছা ভিতরে আসো একটু সেই ওয়াও সে ভাল লাগতেছে মনে হয় আসো তোমার লাগে একটা সেলফি উঠাই সেই ওইদিকে আর না যাই সবাই দিকে দাঁড়াইছে আমি যে এখানে আমরা তো এখানে সরিষা ফুল দেখে আসলাম আর এই যেখানে লাউয়ের ঝাঁকা লাউ গাছ এটা দেখেন লাউ গাছের মাঝখান দিয়েও কলা গাছ উঠছে হাই রে বিক্রমপুরের মানুষ এত কলা খায় সবাই আগে আগে আমি পিছনে আছি বিক্রমপুরে না বিক্রমপুরে পুকুরের অভাব নাই নৌকাও আছে এই তিনটা হ্যাঁ আসলেই তো লাগতেছে কি হোটেলের মতো হ্যাঁ খুব সুন্দর বর্ষা দিনে পানি উঠলে নৌকা যায় না এই তিনটা ঘর আছে হ্যাঁ ঘাটও আছে গোসল করা যায় এটা বানতে 22,000 মিষ্টি লাগে একটু বাস খাইতেছে কে মিষ্টি 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 লাগে না মিষ্টি এই যে এই যে এটা এই যে টান দিলা ইসা পরে দাঁড়া ওইদিকে বাস খাই অটো নাকি ভেঙে যাবো আমাদের কি অবস্থা মানুষ বাস রান্না করে খায় আমরা খালি খালি খাই না আর খামো না আমরা খাইতেছি তো মিষ্টি মিষ্টি একটু খেয়ে দেখ কামড় দিয়ে একটু চা পান দে এই যে দূর থেকে মিনা যায় ওদিক দিয়ে উমরে বেড়ায় না বুঝছ স্বামীরাকেও বাস খাওয়াই দিলাম একটু খাও মনে বাস একটু খাও বান্দা পুষ্কিনিতে আমরা চলে আসছি আমরা বান্দা পুষ্কিনিতে চলে আসলাম না এই যে বান্দা পুষ্কিনি ঘাটগুলা কই মাছ তো ঘাটতি নাই ঘাটগুলা নাই রোদ্রের জন্য কিছু দেখতেছি না অনেক বড় পুকুরটা ওরা ধীরে ধীরে আসতেছে পা ব্যথা করতেছে না হাঁটতে হাঁটতে আমরা প্রচুর হাঁটছি এবার আইসা না দুলা ভাইয়ের আগে আছে আর আমরা এখনো যাচ্ছি মনে ভালো লাগতেছে না সে
সেই লেভেলের ভালো লাগতেছে, অনেক এনজয় করতেছি আমরা। সামনে ছেলেরা বসে আছে, ওদেরকে কিভাবে জুমাপু না সরি সুমাপু উঠাবে দেখেন আপনারা। ওই দুলা ভাই তো আগে আগে ছুটে গেল। দুলা ভাই একটু ঘাটলায় নামবো ভাবি। আসলে আমাদের ইচ্ছে ছিল যে আমরা গেলে ওরা চলে যাবে, তারপর আমরা এখানে বসে কতক্ষণ আড্ডা দিব, কিন্তু শেষ পর্যন্ত ওরা যায় নাই। তো প্রথমে ভাবছিলাম এই যে এখানে ওরা চলে যাচ্ছে, কিন্তু আমাদের ভাবনাটা ভুল ছিল, ওরা যায় নাই। আমরা ভাবছি যাবে না চলে যাচ্ছে। আল্লাহ লাউ পাতাগুলো কত বড়, দেখেন লাউ পাতাগুলো কত বড়, সবথেকে গ্রামে এসে লাউ চুরি করে লে যাবো। লাউ পাতা গুলো সেই বড়, আর একটু সময় লাগবে হইতে। এই যে লাউ হ্যাঁ হইতেছে, ছোট্ট একটা পিচ্ছি ছোট্ট পিচ্ছি এই দললে এই এই উপরের কি বলে এটি, আরে না কারে না তো এটি নরম। হ্যাঁ এটি ব্যাঙ্গা গেলে না লাউটার বড় হইব না, নষ্ট হয়ে যাবো। অনেক আছে এরকম ছোট ছোট কি কোনটা কুমোর, এই যে এরকম। হ্যাঁ হ্যাঁ এটার পাতাটি না ধার ধার থাকে ভাবি। হ্যাঁ কইলাও খে কইলাও সাইডো 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 আল্লাহ, এটা দিয়া চিংড়ি মাছ দিয়া রান্না যে কি যে মজা হইতো না। এটা হাইব্রিড, এটা বড় তো মজা রাখে না। হাইব্রিড পাতা দেখো না, বড় বড় এত বড় পাতা হয়নি। এটাই তো ভাবতেছি, একটা পিছিও আছে বড়টার সাথে। চলো চলো ওই যে আরেকটা বড় লাউ আছে ওই যে ভিতরে দেখছো, ওইটা এটার চেয়ে তো বড়। এই চোখে দেখে না বাচ্চা গুলো অনেক আছে, আমরাই দেখি নাই। কে দেখবো ওই দিক থেকে লইলে, এত দূর থেকে কে নিব লাউ যাবো চুরি করা। চলো চলো দেখছি, এলা পুকুর দেখতে আসছি, পুকুর দেখা চলে যাই চলো। হ্যাঁ ঠিক আছে, ওরা তো গেল না আমরা বসতেও পারলাম না। কেমনটা লাগে, ওরা গেল না আমরা বসে একটু গল্প করতে পারলাম না। এই যে এটা হচ্ছে গিয়ে বান্দা পুকুর, এখানে আমরা দেখতে আসছিলাম, দেখা শেষ, এখন এখান থেকে রাউন্ড দিয়ে ওইভাবে চলে যাব। হ্যাঁ ওই দিক দাও, আমরা এখন চলে যাব না। হ্যাঁ আচ্ছা, বান্দা পুকুরে এখানে সমাপ্তি করে দেই। টাটা টাটা, বাই বাই টাটা, বাই বাই।